পবিত্র ঈদ এ মুসলিম মিল্লাদের ঈদ হলো পাঁচটা কয়ডা জোরে বলেন কয়ডা নাম্বার ওয়ান ঈদের নাম হলো আগে এটা দরকার আমাদের জানার যেহেতু ঈদে মিলাদুলনবী আলোচনা ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে আপনাদের যে ঈদে রিপ্লের পরে যেটা লেখা আছে এটার পরে আলোচনা করলে ইনশাল্লাহ রাত শেষ হয়ে যাবে বেশি দূরে যাওয়া লাগবে না তবু আমি ওদিকে যাব না যেহেতু আমার ভাই শ্রদ্ধে উস্তাদ উনি আলোচনা করেছেন এবং তরিকাথের ভাই উনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন নাম্বার ওয়ান এক নাম্বার ঈদের নাম হলো ঈদ এ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর ঈদের নাম হলো ঈদুল ফেতের তিন নাম্বার ঈদের নাম হলো ঈদ উল আজাহা চার নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা কয়টা ঈদ পাইছেন কিন্তু আমার দেশের যে সমস্ত ভাইরা ঈদে মিলাদুলনী মানে না আবার নবী মানে না দেখা যায় সেই সমস্ত ভাইরা আপনার ঠিকই পালন করে আমুল জুম্মা এই জুম্মার দিনটা পালন করে কয়ে আজকে ঈদের দিন গরিবের হজর সমতুল্য দিন বলে কি বলে না আপনাদের জুম্মার ইমামরা বলে না এমনভাবে পাম্পট্টি দিয়ে ওয়াশ করে মনে হয় গরিবরা একবার জান্নাতে ঢুকাই দিছে কথা বোঝেনি কয়েটা গরিবের সম হজের সমতুল্য কিন্তু আমরা যে ঈদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি এটা মানতে গেলে ওনাদের কষ্ট হয় এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার কারণ তারা দুইটা ঈদ মানে আর একটা ঈদ মানে না কারণ একটা ঈদ হলো ঈদুল ফেতের যেখানে গেলে পাওয়া যায় জাকাত ফিতরা ইত্যাদি ইত্যাদি টাকা পয়সা পাওয়া যায় আর একটা হলো ঈদুল আজাহা যেটায় পাওয়া যায় গরু চামড়া ছাগলের চামড়া মেশির চামড়া একটা ব্যবসা হয় দুইটা ঈদে আর ঈদে মিলাদ উন্নবী এটা উদযাপন করতে গেলে আমাদের কষ্ট হয় জরা বলেন মারহাবা হাবা বলেন আল্লাহ একবার একটা হলো সিরাত নবী একটা হলো মিলাদ উন্নবী একটা হলো হায়া আতুল্নবী সুবর্ণা বলেন না যেটা নবী বলা হয় আমার দেশের কমি অঙ্গনের ভাইরা এবছরে দেখলাম নবী পালন করেছে মার হাবা অনেক খুশি হয়েছি সিরাত শাব্দিক অর্থ হলো আমার নবীজির আকলাক চরিত্র সুবহানাল্লাহ বলেন না আরও জোরে বলেন কিন্তু আর মেলাত শব্দের অর্থ হলো নবীর জন্মদিন সুবহানাল্লাহ বলেন আগে মানুষের বৈশিষ্ট্যগুলো আসে না জন্মগ্রহণ আগে করে কথা বলেন কথা বলেন না কেন অতীত বর্তমান ভবিষ্যতে ছাত্র বেড়া খেয়াল করবা অতীত বর্তমান ভবিষ্যৎ এখন ভবিষ্যৎ অতীত অতীত কী অতীত হলো আমার নবীর জন্ম আর বর্তমান হলো নবীজির আকলাক চরিত্র এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ এটার উপরে থাকবে রেসাস থাকবে তা আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ এ হালাতের কথা ভালো করে বসবেন মেলাধুল্নবী শব্দের মেলাদ পৃথিবীর মধ্যে মিলাদ নাই একমাত্র আল্লাহর মিলাদ আছে আমার নবীর মিলাদ আছে সমস্ত আলেমুলামার সমস্ত যেবে পৃথিবীর মধ্যে সমস্ত মকলু কাতের মিলাদ আছে আর স্রষ্টার মিলাদ নাই সৃষ্টির মিলাদ আছে মার হাবো বলেন না এক কথাই হলো স্রষ্টার মিলাদ নাই সৃষ্টির

লমিয়া লিদ ওয়লম ইয়োল অল মিয়া কুন কুফন আহা আল্লাহ নবীর মিলা পালন করার জন্য এটা জায়েজ করার জন্যে একটা সুরাই যথেষ্ট একটা সুরায় আর দরকার নেই আল্লাহ বালার হাবিন শোনা নাও শোনা নাও আল্লাহ ডাকতে বলে হাবি ই বোদেরকে জানায়া দাও আমি আল্লাহ এক আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আমার আল্লাহ বলেন হাবিবরে জানায়া দাও নবীরে বলে জানায় দাও আমি আল্লাহ এক আর দ্বিতীয় কেউ আসেনি বলেন কেউ আসেনি পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই আমি কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুলনা আমার সমক আর কেউ নাই ইয়া দ্বারা প্রমাণ হয় এরা দুনিয়ার মধ্যে আগমন করেছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবীজির আব্বার নাম আবদুল্লাহ আমার নাম আমেনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতিমা নানার নাম আফজরি নানির নাম বররা বংশল কুরাইশ এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহর কোনো বংশ নাই কোনো ছেলে নাই মেয়ে নাই আমার নবীর দুনিয়ার মধ্যে আগমন করেছে এরা সুরুল্লার মিলাদ কোন ব্যক্তি অস্বীকার করলে তার ইমান আমল সব বরবাদ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এত দলিল দৈত কি একটা দলিল সরে ক্লাস জন্ম আছে কার নবীজির জন্ম নাই কার কথা বলেন না কেন যে হুজুরে যে মৌলবী কয় না যায় মিলাদুল নবী এর কি বোঝা উচিত ওর তো জন্মদিন আছে কথা বলছেননি ওর জন্ম নাই ওর মিলাদ আছে খালি মানুষের মিলাদ নাই পশু পাখিরও মিলাদ আছে কথা এক কথায় মেলাদ শব্দের অর্থই হলো জন্মে বৃত্তান্ত জোরে বলা যাবে না মার হাবা ও তোমরা সন গমন দিয়া মদিনাতে কাঁদেন নবি উম্মাতের লাগিয়াও বল মদিনাতে কাঁদেন নবি আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা তোমরা সমন দিয়া মদীনাতে কা কত সাবীরা জান্নাতে পেল নবীর পাগল হইয়া কত শাহ বীরা জন্নত তোমরা সমন দিয়া তোমরা সনো গমন এরে মদিনাতে কাদের নবী উম্মতের লাগি আও বল মদিনাতে কাদের নবী এরে হাফিসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া বল হাফিসি বেলাল নবী পেল তোমরাও শোনো গো মন তোমরাও এরে মদিন তে নবী উম্মতের লাগিয়াও বলো মদিন নবী আইরে রে সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় 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 দুদসলম তোমরা সনগমন দিয়া তোমরা সনগমন। মদিনাতে কাঁদেন নবি ওম্মাতের লাগিয়া মদিনাতে কাঁদেন নবি এরে বিশি কান কান্দে বসে দেখা দ মৌলা হায় হায় বিশি কান দে বসে দেখা দগ মৌলা ওই মতি নাই যাব আমরা লই আল্লাহ খায় খায় ওই মদি নাই যাব আমরা লই আজ গৌলা তোমরা সন এ মদিনাতে কাደም নবী উম্মতের লাগিয়াও বলো মদিনাতে কাደም দুনিয়ার মুসলমান কবির মনوج তালিব আমরা বুঝতে পারলাম ঈদ মিলাদ النবি মুসলমান মিল্লাতের এক নাম্বারি ঈদ ঠিক এই জন্যে এক নম্বর জন্য সুন্নি জনতা পাগল এর মুসলমান ঈদ নবীর ঈদ পালন করে আল্লাহ নবীর ঈদ পালন করে ফেরেশতারা নবীর ঈদ পালন করে মুমিনেরা নবীর ঈদ পালন করে না বেঈমানেরা জোরে বলেন ঠিক না এরে নবীরে ভালোবাসে আমার আল্লাহ নবীরে ভালোবাসে আমার ফেরেশতারা নবীরে ভালোবাসে ইমানদারেরা নবীরে ভালোবাসে মৌমিনেরা নবীর সঙ্গে দুশ্মনি করে অ মুসলমান যারা দুশ্মনের আসুল যারা দুশ্মনের আসুল এই দুনিয়ার মধ্যে নবীর সঙ্গে দুশ্মনি করে তারা জোরে বলেন ঠিক কি না আমি আপনাদেরকে বইলা যাই বর্তমান জামানা মুসিবতের জামানা বিপাদের জামানা কারণ আপনারা শুনলে কষ্ট পাইতে পারেন খাগড়াছড়ি বান্দর বনে গুলাগুলি যেখানে মানুষের লাশ পড়ে থাকি অমসলমান মুসলমান মুসলমান দেশের অবস্থা সব বারোটা বাঁচতে চলছে এরা সুরুল্লার জুলুসে ব্রাহ্মণ বাড়ি এক কসবার জমিনে লাশ পড়ে গেছে এ সুলকে ভালোবেসে রাস্তায় নেমেছে অপরাধ কি নবীকে ভালোবেসে আমার রেসুলের ভালোবাসায় না রায় রে সালাত ইয়া রসুল বলে ডাক দিছে নবীরা শেখের লাস্টা জমিনের মধ্যে ফেলায়া দিছে ওদের দেলে কোনো দয়া নাই দেলে কোনো মায়া নাই শুধু তাই নয় রে মুসলমান শুনে না ও মুসলমান মাদারে যারা বাংলার জমি ইসলাম আনছে বাংলার জমিনে যারা মারা দাওয়াত দিছে বাংলার জমিনে যাদেরও সিলাই তোমরা দাওয়াত পাইলা যাদের ওসিলাই তোমরা আজান শিখলা যাদের ওসিলাই গরু কুরবানি করা শিখলা যাদের ওসিলাই বড় বড় মাদ্রাসা করা শিখলা সেই সমস্ত মাদারে হামলা শুরু হয়ে গেছে সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ যেখানে গেলে মুসলিম জাতিনিরা নিরাপদ হয়ে যায় সেখানে আজকে বর্তমান রক্তাক্ত হয় ঢাকা বাংলাদেশের একমাত্র জাতীয় মসজিদ বাইতুল মুকারামে রক্তের বন্যা হয়ে যায় রে মুসলমান এখন বাংলার জমিনে মুসলমান আমাদের যে হানাহানি যে অবস্থা ইসলাম তো রয়া যাইতেছে মদিনার দিকে এখন সময় আছে ইমানদার ইমান মজবুত করো তাড়াতাড়ি করে জোরে বলেন ঠিক কিনা এটা কিসের লক্ষণ এই লক্ষণ গুলো কি হে ভাই তিনশো জন আউলিয়া এই বাংলার জমিন এসে শাহ শাহফর সেই মাজার যারা হামলা করল আরে তোমাদের কি একটু চিন্তা হয় না মাজার ভাঙত মাজার আলার ভাঙতে পারো নাই ওই মাজার আলার অভিশাপে শেষ হয়ে যাবে বলেন ঠিক কি না মৌলবি কোরআন সই পড়ো কই থেকে পাইলা মাদ্রাসা কোথায় পাইলা সব আর সবচেয়ে বড় কষ্ট লাগলো আমার দেশের এই মাদ্রাসা লড়াই তারা মাইক নিয়ে বলতেছে আমরা আমরা মন্দির পাহারা দিব প্রয়োজন হলে মন্দির পাহারা দিব আরে ওদিকে মাজার ভাঙতেছি মসজিদে হামলা চালাইতেছি আর মন্দির পাহারার জন্য অপেক্ষা আসি কারণ মানুষকে আর ধোঁকা দিয়ে না মানুষকে আর এরকম বিভ্রান্তি করে ইমান থেকে দূরে সরায়েন না কেমতের ময়দানে জবাব দিতে পারবেন না জোরে বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন আপনারা আমি আশ্চর্য হয়ে গেছি এই লক্ষণগুলো কি আরে ওই মাজার আলা ইসলাম আনছে মাজার আলা ইসলাম আনছে এই যে মাজারলা কি এই মাজার আলা মাদ্রাসা আনছে মাদ্রাসা আনছে কে মাজার আনছে এই দেশে বাংলাদেশে মাজার আলা মাদ্রাসা আনছে সেই মাদ্রাসায় পড়ালেখা করে এখন সেই মাজারের বিরোধিতা করতেছি মাজার আলা অপরাধ করছে কি যদি অপরাধ করে অনৈতিক কাজ হয় মাজারে আর অনৈতিক কাজ যদি হয় বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মাদ্রাসায় অনৈতিক কাজ হয় করা হয় না কেন আরে যদি অপরাধ করে থাকে বাইতুল তো অপরাধ করে নাই সেখানে ফেলেছ কাজ ভেঙে ফেলেছ টায়ার ভেঙে ফেলেছো আরে মসজিদের মধ্যে কেমন অবস্থা দেখলাম জুতা স্যান্ডেল ফিককে এমনকি কোরআন শরীফ ধরে ধরে ফিককে মারেছ মানুষের গায়ে এটার নাম ইসলাম তো হতে পারে না এটা ইসলাম হতে পারে ব্যক্তির স্বার্থে মসজিদে আগুন ধরাইতেস আর ব্যক্তির স্বার্থে মাদার ভাঙতেস আব্বা একটু খেয়াল রাখেন শুরু হয়ে গেছে খেলা খেলা শুরু হয়ে গেছে বেশি দিন দেরি নাই কারণ ও যদিও আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন তবে একটা কথা বলে যায় অলি আল্লাহদের সঙ্গে কোন ব্যক্তি যদি দুশ্মনি করে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সুতারাহান বেশি সময় নাই আল্লাহর অলিদের সঙ্গে দুশ্মনি করো না আল্লাহর গজবে পড়ে যাবা এর মধ্যে বাঁচতে পারবো না জোরে বলো ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পরে নাল্লাহ